নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এদিকে দেখো, আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। তো এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো লবণ হলুদ মেখে নিলাম। লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি যেটা যেটা আর কি মশলা দেবো সেটা আমি দেখিয়ে দিই। তো এদিকে আমি রসুনটাকে থেতো করে নিচ্ছি। তো শিল নোড়া দিয়ে আমি সুন্দর রসুনটাকে আধা আর কি আধা আধা আর কি বাটবো না আর কি থেতো করে নেব। আর এদিকে আমি মাংসে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আলুগুলো, কেটে রাখা আলুগুলোকে সুন্দর লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো এদিকে আমি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রাখবো ভেজে। আর আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো পরে যা যা মশলা লাগছে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো মাংসের মধ্যে আমি ভুল করে পেঁপে দিতে ভুলে গেছি। তো পেঁপে দিলে কী হবে, এই মাংসটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। তো দেশি মুরগি বা কয়লার মুরগিগুলো সময় লাগে। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু নামিয়ে দিলাম। তো তারপর জিরে তেজপাতা সম্বার দিয়ে আমি রসুন, থেতো করা রসুনগুলো আমি সুন্দর তেলে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে তো ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। তো আমি সুন্দর করে রসুনটা, যতটা রসুন আর কি যে যেরকম রসুন খেতে পারো, তো এরকম করলে রসুনের গন্ধটাও লাগে না বেশি অত বেশি। আর মুরগির মাংস আর কি, মুরগির মাংসটা না খেতে তোমার মনে করো খাসির মাংসের মতনই প্রায় লাগে। তো আমি কিন্তু চিকেন একদমই খাই না। তো এরকম করলে আমি কি খুব ভালো লাগে আর কি খেতে। তো এদিকে দেখো কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভাজা হবে। তো তারপর কিছু কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই কাঁচা লঙ্কার চিহ্ন অবশ্য থাকবে না, মিশে যাবে পরে মশলার সাথে। তো এদিকে দেখো সুন্দর করে ভাজা হচ্ছে। ভাজা হতে হতে যা যা দেবো আমি, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু কম কম মনে হচ্ছিলো। তো পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিলাম কেন, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে এর জন্য লবণটা দিলাম। তো লবণ আর হলুদ দিলাম, কালারটাও ভালো আসবে। আর লবণ দিলে কী হয়, জিনিসটা মজে যায় তার সবজিটা। তো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো। রাখার পরে অনেকটা ভাজা হয়ে আসছে। তো আমি এখন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো এক চামচ আদা বাটা দেওয়ার পর দু চামচ জিরে বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে থাকো। তো সুন্দর করে কষিয়ে নিলাম। তো সামান্য জল দিয়ে দিচ্ছি, জল না দিলে তোমার মনে করো জিনিসটা ভালো মতন মজবে না জিনিসটা। তো জল দিয়ে সুন্দর করে নাড়ানাড়ি করে ভেঙে 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 দিব। আর একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, কালারের জন্য চিনিটা দিলাম। তো সামান্য, একদম এক চামচও না, হাফ চামচও না, একটু কমই দিলাম। দিয়ে দেখো কালারটা এখন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা কালারটা আরও পরিবর্তন হবে। তো এখন নুন হলুদ দিয়ে দিব। হলুদ অত বেশি দেবো না, কারণ কি মাংসেও হলুদ দেওয়া আছে আর আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না বলে হলুদটা একটু বেশি দিই। তো এই যে হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মাংসেও কিন্তু লবণ অনেকটা ধোয়া আছে, যার জন্য আমি লবণটা অত বেশি ইউজ করব না। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে মাংসের মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পর এখন আমি থেতলে থেতলে দিচ্ছি, কারণ কি লঙ্কাগুলো যে আছে লঙ্কাগুলো কি বেশি গোটা গোটা হয়ে আছে। এখন থেতলে থেতলে দিলে লঙ্কার চিহ্নও থাকবে না, বাটা মশলার মতনই হয়ে যাবে। দেখতে ভালো লাগে, দেখতে অত একটা ভালো লাগে না, কিন্তু পরে রান্নার পরে দেখতে খুবই সুন্দর লাগে। তো মশলাটাকে ধোয়া হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এখন আমি মাংসটাকে যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। কিন্তু এখন না, কিছুক্ষণ নাড়াচাড়া করে ধরে তারপর আমি ঢাকা দেবো। তো এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব, তো যাতে মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায় সুন্দরভাবে। তো এদিকে দেখো একটু ভাজা ভাজা হয়েই আসছে প্রায়। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। সুন্দর করে নিয়ে নিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম যে মাংসটার থেকে জল বেরোবে। কিন্তু এখন প্রথমে বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমি এখন সুন্দর ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু হাই আজে রাখবো না, কিছু হালকা আজে রাখবো, অত বেশি হাই না, অত বেশি কমেও না। তো এদিকে দেখো জল অনেকটাই বেরিয়েছে। তো এটাতে, এটা এখন ভালো করে খালি কষাতে হবে। কষালে কী হবে, তোমার খেতে আরও বেশি টেস্ট হবে, যত কষাবে তত বেশি টেস্ট হবে। তো এদিকে দেখো আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। মাংসের থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি কিন্তু জল ইউজ করব না। তো মাংস কষানো হয়ে আসছে প্রায়। তো এর জন্য আমি আলু, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ কি এটার ভিতরেও মশলা ঢোকার প্রয়োজন আছে আলুটাতে। মাংসের আলু কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিও।
আমার কিন্তু খুবই পছন্দ। তো কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়েছিলাম, তো আবার উঠিয়ে দেখি মাংসের থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তো এটা অনেকটা হয়েই আসছে। তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আমি মাংসটাতে জল দিয়ে দেবো। তো দেখো কষানোটা প্রায় বাম্পার হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, তো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি এখন একটু রেস্ট দেব না, এখন জলটা দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম, আর এটাতে জলটা একটু বেশি দেবো, কারণ কি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো তো জলটা দিয়ে এই জলটাতেই সিদ্ধ হবে, আর এই জলটাতেই আর কি হালকা ঝোলকে ঝোলকে রাখবো, বেশি না, গামাখা রাখবো আর কি। তো সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসগুলো আলুগুলো ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর খেতে টেস্ট হয়। তো এদিকে দেখো উতাল চলে এসছে, উতাল দিয়ে দিচ্ছে। তো এখন এটা কিছুক্ষণের জন্য উতলে রাখবো, জলটা একটু এরকম ঝোলও তোমরা খেতে পারো, এরকম ঝোল খেতেও দারুণ টেস্ট হয়। আর তোমরা যদি মনে করো না আমি ঘন খাবো তাও খেতে পারো। তো এদিকে দেখো অনেকটাই হয়ে আসছে, তো এটাতে আমি এখন গরম মশলা দিব, কিন্তু একটু পর দেব গরম মশলাটা। তো গরম মশলাটা আমি একটু পর দিব। তো এই যে হয়ে আসছে দেখো, এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। তো এই যে গরম মশলা দিয়ে হালকা ফুটিয়ে মাংসটাকে নামিয়ে দেব। তো নামানোর পর আমি তোমাদের বাটিতে দেখাচ্ছি যে কীরকম হয়েছে, বাটিতে ঢেলে তোমাদের আমি দেখাই দাও। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে তো সত্যি কথা বলতে তোমরা না খেলে হয়তো বুঝবে না, তো অনেকটাই ফুটানো হয়েছে। তো সত্যি দারুণ টেস্ট হয়েছে খেতে, যে যে চিকেন পছন্দ না করো এরকম করে খাবে, চিকেনের প্রতি ফিদা হয়ে যাবে তোমরাও, গ্যারান্টি দিলাম। তো আমি এটা নামিয়ে তোমাদের দেখাই। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর অল নোটিফিকেশন তোমাদের ফোনে সবার প্রথমে যায়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই। আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করো।